বাগান প্রেমী সবাইকে আবার আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো ঘরে কিভাবে খুব সহজে আমরা পটাশ সার বানিয়ে ফেলতে পারি, এবং সেটা কলার খোসা দিয়ে। আমার আগের রাসায়নিক পটাশ সার নিয়ে আমি কথা বলেছিলাম আগে একটি ভিডিওতে, যেখানে আমি দেখিয়েছি পটাশ সার কীভাবে গাছে দিতে হয় এবং পটাশ গাছের জন্য কেন উপকারী। পটাশ গাছের অন্যতম সেরা তিনটি উপাদানের একটি। আমরা যারা নিয়মিত বাগান করি বা চর্চা করি, আমরা জানি যে গাছের প্রধান তিনটি উপাদান হচ্ছে পটাশিয়াম, ফসফরাস এবং নাইট্রোজেন। পটাশিয়ামের বিশাল একটা অংশ এই কলার খোসা থেকে পাওয়া যেতে পারে, এবং সেটা অর্গানিকভাবে। পটাশ গাছের কী কী উপকার করে সেটা নিয়ে একটু বলি আরেকবার। পটাশ গাছের কাণ্ড কোষগুলোকে শক্ত সমর্থ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, নতুন ডাল গজাতে সহায়তা করে। এছাড়া অসময়ে ফুল পড়ে যাওয়া, ছোট অবস্থায় ফলের পড়ে যাওয়া ইত্যাদি থেকে গাছকে সুরক্ষিত রাখে। এই পটাশ সার বাজারে কিনতে পাওয়া যায়, রাসায়নিক সার যেটা লাল রঙের হয় এবং লবণদানার মতো, সেটাও আমরা গাছে দিতে পারি। কিন্তু আমরা যারা অল্প বাগান করি, ছাদে অল্প কয়েকটা গাছ বা বারান্দায় অল্প কয়েকটা গাছ, আমরা সবসময় রাসায়নিক সার কেনাটা আমাদের জন্য সাশ্রয়ী হয় না। কারণ একসঙ্গে কিনতে গেলে আমরা আধা কেজি 1 কেজি কিনতে হয়, কিন্তু সেই পরিমাণ তো গাছে দেওয়ার প্রয়োজন পড়ে না। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেই রাসায়নিক সার ব্যবহার করতে চান না গাছে, অনেকে অর্গানিক্যালি তাদের সবজি ফলাচ্ছেন, ফল ফলাচ্ছেন। তো আমরা কিভাবে সেটা খুব বাসায় সহজে বানিয়ে ফেলতে পারি পটাশিয়াম, সেটা নিয়ে একটু কথা বলি। আমার এখানে আমি কলার খোসা নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কলার খোসাগুলো শুকিয়ে গেছে। আমি এগুলো কলা খাওয়ার পরে এগুলো আমি রোদে শুকিয়েছি। রোদে শুকিয়ে আমি এগুলোকে একদম মচমচে করে ফেলেছি, তারপর সেগুলোকে ছিঁড়ে আমি এভাবে তৈরি নিয়ে নিয়েছি। সো এইভাবে কলার খোসা আমরা, ধরেন দুটো কলার খোসা আমরা একটি 12 ইঞ্চি বা 14 ইঞ্চি এবং কিংবা 16 ইঞ্চি টবেও আমরা দিতে পারি। গাছের গোড়ায় মাটি খুঁড়ে হালকা মিশিয়ে দিতে পারি। অনেকে কলার খোসা এরকম গোটাটাও দিয়ে থাকেন মাটিতে, তাতেও কোনো প্রবলেম নেই, গাছ পটাশিয়াম পাবে। কিন্তু এভাবে টুকরো করে দিলে এটা খুব সহজে অল্প সময়ের মধ্যে মাটিতে পৌঁছে মিশে যাবে। এছাড়া আপনি কলার খোসা শুকিয়ে মচমচে করে এভাবে যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখেন, তাহলে আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এটা। এরপর প্রয়োজন মতো গাছের গোড়ায় দিয়ে দিতে পারবেন। এখানে একটা মজার কথা বলে রাখি, এই কলার খোসা কিন্তু গুলো কিন্তু আমার গাছেরই। আমার ছাদ বাগানে সম্প্রতি সাগর কলা হয়েছিল, সেই কলার খোসাই আমি আবার নতুন করে আমার অন্যান্য গাছের মাটিতে দেব। এটা অনেকটা মাছের তেলে মাছ ভাজার মতো অবস্থা। সো এইভাবে দর্শক আমরা শুকিয়ে একভাবে গাছে পটাশিয়াম সার দিতে পারি। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু মাটিতে পানিতে পরিষ্কার পানিতে কলার খোসা ভিজিয়ে রেখেছি। কলা খাওয়ার পরপরই দুটো কলার খোসা 1 লিটার পানিতে আপনি এভাবে টুকরো টুকরো করে মিশিয়ে ভিজিয়ে রাখতে পারেন 3 দিন। 3 থেকে 4 দিন অর্থাৎ 72 ঘন্টার বেশি হয়ে গেলে আপনি এটা গাছে দিতে পারবেন। সো এটা আমি একটা ঠান্ডা শুষ্ক জায়গায় রেখে দেবো, ঢেকে দেবো, এবং 3 দিন পরে পানিটা আমি গাছের গোড়ায় দিয়ে দেব। এখানে আরেকটি কথা বলে রাখি, এভাবে আপনি 3 দিন ভিজিয়ে যখন একবার পানিগুলো গাছে দেবেন, আপনি একই কলার খোসা আরেকবার ভেজাতে পারবেন। কমপক্ষে 2 বার আপনি একই কলার খোসা দিয়ে এভাবে তরল পটাশিয়াম সার বানাতে পারছেন। এটা অনেকে 3 বারও করে থাকে, বাট আমার রিকমেন্ডেশন হচ্ছে 2 বারের পর আসলে করার দরকার নেই, আপনি নতুন কলার খোসা দিয়ে আবার সার বানাবেন। সো দর্শক, এইভাবে আপনারা আপনাদের বাসায় যে কলাগুলো কিনে আনছেন বাজার থেকে, কলা খাওয়ার পর কলার খোসা দিয়ে খুব চমৎকারভাবে আপনার গাছের পটাশিয়াম সার হিসেবে ব্যবহার করতে পারেন। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।